আমার বাবার নাম কামাল, মায়ের নাম ফাতেমা। ফাতেমা, আমার নাম তানজিনা, আমার দেশের বাড়ি সম্ভবত ফেনী বা নোয়াখালী। সবাই তো বাবা মাকে পেতে চায়, আমিও চাইতাম যে আমার বাবা মা থাক, মাঝে মধ্যে দুঃখের সুখের কথা বলি। আমরা পাঁচ ভাই বোন, দুই ভাই তিন বোন, বড় বোনের নাম শারমিন, তারপরের জন তারপর ভাই, তার নাম শাকিল, এরপর আমি তানজিনা আক্তার, এরপর সজীব, তারপর আলো, বোন সবার ছোট। আমাদের বাসার সামনে একটা পুকুর ছিল, তার পাশে একটা বড়ই গাছ ছিল, তার পাশে ছিল আমাদের রান্নাঘর, ঘরের পাশে একটা কাঁঠাল গাছ ছিল। আমাদের বাসার পেছন দিক থেকে নানুর বাসায় যাওয়া যেত, নানুর বাসা আমাদের বাসার কাছেই ছিল। নানুর বাড়িতে দুইটা ঘর ছিল, বাসার সামনে পেয়ারা গাছ ছিল, পেছনে একটা পুকুর ছিল, নানা বেদ বিক্রি করতো। মামা কজন ছিল মনে নেই, তবে দুজন মামাতো ভাইয়ের কথা মনে আছে। বড় ভাইয়ের নাম মামাতো ভাইয়ের নাম শহীদ, ছোট মামাতো ভাইয়ের নাম তৌহিদ। কাজে দিয়েছিল চট্টগ্রামে, তারা আমাকে আমার নিজ বাসা থেকে নিয়ে গিয়েছিল। ওই বাসাতে কতদিন ছিলাম মনে নেই, তাদের দুই ছেলে এক মেয়ে ছিল। বড় মেয়ের নাম রাজিয়া, বড় ছেলের নাম শুভ বা রুবেল, ছোট ছেলের নাম হৃদয় বা রিয়াজ। ওই আন্টির নাম ছিল শাহনাজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিওতে। শুরুতেই যে অনুরোধটি জানিয়ে ভিডিওটা শুরু করতে চাই সেটা হলো শেয়ার, শেয়ার, শেয়ার এবং শেয়ার। শেয়ারের কোনো বিকল্প নাই, শেয়ার করতে হবে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। আপন ঠিকানার আজকের যে বেসিক ভিডিওটা আমি শুরু করছি, সেই বেসিক ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে নিতে চাই যে আজকের এই বেসিক ভিডিওটা অত্যন্ত ক্লু সম্বলিত, এবং যাকে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার অনেক কিছু মনে আছে। তো সেই স্টোরিতে আমি যাওয়ার আগে আরও একটা বলতে চাই যে ও যখন হারিয়ে গিয়েছিল তার এক সপ্তাহ পরের ছবি আমার কাছে আছে। এই ছবিটা হচ্ছে এই ছবি যেটাকে আমরা স্ক্রিনে গল্প বলার মাঝে মাঝেই আমরা হচ্ছে হলো স্ক্রিনে এই ছবিটা আমরা দেখাবো, ঠিক আছে? ওকে, তো কি নাম আপনার? তানজিনা। তানজিনা, জি। তানজিনা, এটা কি বাবা মায়ের দেয়া নাম নাকি চেঞ্জ হয়েছে পরবর্তীতে? বাবা মায়ের নাম। বাবা মায়ের দেয়া নাম। কি হয়েছে আমাকে একটু বলেন তো গল্পটা সুন্দর করে, মনে হচ্ছে। বয়স কত হতে পারে আপনার? এখানে আমি দেখতে পাচ্ছি 20। জি, আমার নিজের বাবা মায়ের দেওয়া মানে জন্ম মানে যথেষ্ট আমি জানি না, তবে আমাকে যারা পাইছিল তারা আমাকে এই বয়সে দিছে আর কি। আপনার এখানে যে নিজের বয়স জানি না। আচ্ছা, নিজের বয়স আপনি জানেন না। আপনার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি জন্ম তারিখ দিয়েছে 2002 সালে। জি, 2002, 5/4/2002 সালে আপনি যে সার্টিফিকেটটা আমাকে দিয়েছেন এখানে, এবং সেই সনদ ইস্যু হয়েছে 2011 সালে। ঠিক আছে, সমস্যা নেই, বলেন ঘটনাটা শুনি একটু। আমি ছোটবেলায় আমরা পাঁচ ভাই বোন, পাঁচ ভাই বোনের মানে আমার বড় বোন কেউ কাজে দিছে, আমাদের ফ্যামিলি অতটা সচ্ছল ছিল না। জি, তো ওই জন্য আমার বড় বোন কেউ কাজে দিছে, আমাকেও এক বাসায় কাজে দিছে। কাজে দেওয়ার পর আমি ওইখানে অনেকদিন কাজ করি, করার পর ওখানে আপুরা অনেক আপু অনেক ভালোবাসত ওরা, মানে যে বাসায় কাজে ছিলেন। আচ্ছা তানজিনা, আপনি বাড়িতে মানুষের সাথে কথা বলেন কিভাবে? আপনার বাড়িতে সবচেয়ে কাছের মানুষটাকে যার সাথে আপনি মন খুলে অনেক কথা বলেন? আমার নিজের বাড়িতে বাবা মায়ের না, না, এখন বর্তমানে যে ফ্যামিলিতে আছেন, এখন যেখানে আছি সেখানে আমার পাশের বাসার একজন আছে, ওনার সাথে কথা বলতে গেলে কি আপনার বাধে মানে এরকম ফাম্বলিং হয়? হয় না, মাঝে মধ্যে হয়। ঠিক আছে, যদি হয় তাহলে ঠিক আছে। আপনি মনে করেন আপনি তার সঙ্গে কথা বলতেছেন এবং আপনি যে ভাষায় তার সাথে কথা বলেন, আমি যে ভাষায় আপনার সাথে কথা বলছি না, আমি ফ্রেন্ডের সাথে এইভাবেই কথা বলি, আমি আসলে ভিডিওর জন্য শুদ্ধ ভাষায় কথা বলে এরকম আপনি ওই ভাষাতেই কথা বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বলেন। হ্যাঁ, আপনার কাছে মূল বিষয়টা হলো আপনার ঘটনাটা কিভাবে ঘটছে এটা জাস্ট আমাকে বলেন। হ্যাঁ, বাবা মা কাজে দেওয়াতে অনেকদিন কাজ করি। এটা কি ঢাকার মধ্যে ছিল? না, আমার বাড়ির ওখানেই। বাড়িটা কোথায় ছিল আপনার? আমি জানি না। এটা জানেন না? না। কোনো এলাকার নাম ঠাম কোনো কিছু মনে আছে ছোটবেলার? না, কিচ্ছু মনে নাই, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে কিছু না কিছু মনে আছে। বাড়ির মানে যা যা মনে আছে। ফেনী নোয়াখালী কি তাহলে? ফেনী নোয়াখালী মানে শিওর না, ওগুলো আন্দাজ। আন্দাজে বলতেছেন আপনি? জি, মানে ওর দিকেই হবে, এদিকে হবে আপনি মনে করতেছেন। কেন মনে করতেছেন? কারণ বাবা মা একটু ফেনী ফেনী একটু বলতো, এই জন্য ফেনী ফেনী বলতো। নোয়াখালী, ফেনী তো নোয়াখালী অধ্যুষিত এলাকায়। জি, নাকি চিটাগং, কি বলবো আসলে, আসলে চিটাগং বৃহত্তর চিটাগংই বলা চলে, তারপরও ফেনী বলতেছে, নোয়াখালী, এগুলো ওনাদের মুখে শুনেছেন। জি, আচ্ছা, তো সেই অর্থে আপনি ফেনী নোয়াখালী বলছেন। বাট এই কাজে দেওয়ার জায়গাটাতে যেখানে দিয়েছিল সেখান থেকে আপনার বাবা মায়ের বাসার দূরত্ব কতটুকু ছিল? আমি যেখান থেকে হারাইছি ওটা হচ্ছে চট্টগ্রাম। না, কিন্তু প্রথম পর্যায়ে প্রথমে ওইটা আমি জানি না, তো জানতেন না। আর যেখান থেকে হারাইছি ওটা চট্টগ্রাম। ওখানে গেলেন কিভাবে, চিটাগং এ গেলেন কিভাবে? চট্টগ্রামে আসছি আমি, যারা আমাকে নিয়ে আসছে তারা আমার বাড়িতে গিয়ে আমাকে নিয়ে আসছে। তাদের পুরো ঘটনাটা একটু বলেন তো, কি মনে আছে, কিভাবে কিভাবে চট্টগ্রামে আসলেন, কিভাবে আপনার মা দিয়ে দিল, এগুলো একটু বলেন তো বিস্তারিত।
প্রথমে আমার মা আমাকে একটা বাসায় কাজে দেয়, ওই বাসাটাই হচ্ছে একটা বাচ্চা থাকে, ছোট বাচ্চা, ওইটা হচ্ছে আমার বাবা মা থাকা অবস্থায় আর কি, আমার বাবা মার কাছাকাছি ওখানেই, তবে চট্টগ্রাম না এটা। আচ্ছা, তো ওখানে একটা বাচ্চা আছে ছোট, যে বাসায় কাজে দেয়, হাজব্যান্ড ওয়াইফ থাকে, তো হাজব্যান্ড থাকে না সারাদিন বাসায়, ওয়াইফ থাকে আর বাচ্চা থাকে, আমি বাচ্চাকে দেখাশোনা করি। আমিও তখন যথেষ্ট ছোট ছিলাম, ছোট থাকার কারণে আমি অনেক কিছু বুঝতাম না, আমার একটা খেলার মন ছিল, তো বাচ্চাটাকে আমি ওভাবে দেখাশোনা করতে পারতাম না, বকাঝকা করতো। জি বকাঝকা করতো, অনেক সময় দেখা যেত বাচ্চা এদিক ওদিক চলে গেছে, আমিও খেলতাম, আমার আমি যথেষ্ট ছোট ছিলাম তখন, তো বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে শ্যাম্পু খেয়ে নিছে, তখন ওই মহিলা কি করতো আমাকে শলা দিয়ে মারতো, ওই যে বিছনা ঝাড়ার শলা দিয়ে প্রচুর মারতো, তারপর অনেক সময় আমাকে পচা ভাত খাইতে দিত, আমি মানে ভালো না ভাতটা, তারপর মানে এক এক সময় অনেক টর্চার করতো, ঈদের সময় আমাকে কেউ টাকা দিলে উনি নিয়ে নিত, এক আরেক দিন আমাকে ভাত খাইতে দিছে এমন যে আমি খাইতে পারতেছিলাম না, সেদিন আমার একটু খারাপ লাগতেছিল, তো আমি বললাম আমি এটা খেতে পারবো না, তখন উনি বললো যে খাইতে হবে, তোর যখন খারাপ লাগতেছে তখন এটা খাইতে হবে, নাহলে তুই সুস্থ হবি না, আমি আমি বললাম যে আমি না খাইতে পারবো না, উনি বললো খাইতে হবে, অনেকক্ষণ উনি আমার পাশে বসেছিল যেটা খাইতেই হবে, মানে জোর করে খাওয়া, হ্যাঁ জোর করে খাওয়াচ্ছিল আর কি, তো আমি খাইতে খাইতে দেখা যাচ্ছে বমি করে দিছি ওই ভাতের মধ্যেই, ওটা ওটা খাই, ওইটা আমাকে বলতেছে যে খাইতেই হবে, মানে বমি করছস তুই এটা খাবি, তোকে আমি খাইতে বলছি তুই কেন খাইলি না, পরে আমি কি করব বাধ্য হয়ে খাইছি, পরে এটা আপনার জীবনের প্রথম কাজের জায়গা, জি এখানে বাবা মাই দিয়েছিল, জি এগুলো কি বাবা মাকে বলার সুযোগ হয়েছে? হ্যাঁ, তারপর পরে আমি বাবা মাকে বলি যে মা আমি এরকম বাসায় থাকবো না, আমাকে এরকম এরকম টর্চার করে আমাকে মারে, আমার শলার যে শলা দিয়ে আমাকে মারতো আমার পিঠে দাগ ছিল ওটা মাকে দেখাইছি, তারপর আমাকে যে বমির ভাত খাওয়াইছে ওইটাও আমি মাকে বলছি, পরে মা বলছে যে আমি এরকম বাসায় আমি কাজে দিব না আমার মেয়েকে। যদিও খুব অনভিপ্রেত, যদিও খুব নোংরা একটা স্টোরি, কিন্তু এটাও একটা বড় ক্লু, এই বাচ্চাটাকে তার পরিবারের কাছে ফেরানোর জন্যে, এই মেয়েটাকে পরিবারের কাছে ফেরানোর জন্য এটাও একটা বড় ক্লু। আর এগুলো নিয়ে কী বলবো বলেন, এগুলো আপনারাই আপনাদের জায়গা থেকে জাজ করে নিন। আমার মনে হয় না যে বাংলাদেশে রেডিও এন্ড থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে এই বাসায় টর্চার করা নিয়ে যত রকমের কথা বাংলাদেশে কেউ বলেছে, আমার মনে হয় না যে আমি কারো থেকে কম বলেছি, বিশেষ করে এই কাজের বাচ্চাদেরকে টর্চার করা নিয়ে। আমার মনে হয় না, মানে আমি যখন থেকে আমার এটা আমার জ্ঞান তো আমি বলতেছি যে আমি এতবার বলেছি, এত বেশি বলেছি, এখন আমি কি বলবো, আমি ক্লান্ত হয়ে যাই আসলে। এই দিনগুলোর পরিবর্তন নিশ্চয়ই হবে, আমি অনেক আশাবাদী মানুষ। জি, তারপর মাকে বলার পর মা এক মাস দুই মাস দেয়নি আমাকে কাজে, মানে এক মাস দুই মাস কিনা বলতে পারবো না, তবে অনেক দিন দেয়নি, পরে আমার আম্মুর একজন পরিচিত মানুষ আমার মাকে বলে যে এরকম এরকম বাসা, ওরা এরকম করবে না, নিজের মেয়ের মতো থাকবে, আপনি ওকে কাজে দেন, ওখানে অনেক ভালো থাকবে, নিজের বাসার মতো থাকবে, চট্টগ্রামে, চট্টগ্রামের কথা বলা হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি ফিরবো তানজিনা, তার আগে আমি কয়েকটা জিনিস একটু জেনে নিই। আপনি বলতেছিলেন পাঁচ বোন আপনাদের, জি, আপনার পজিশন? আমি মানে সবার মাঝখানে সেজো, সেজো মানে বড়, মেজো, সেজো, তিন নাম্বার আপনি? জি, আমি তিন নাম্বার। তারপর আর দুই বোন ছিল? না, এক ভাই এক বোন ছিল বড়, এক ভাই এক বোন ছিল ছোট। পাঁচ ভাই বোন তার মানে আপনারা? জি, আমরা পাঁচ ভাই বোন। নামগুলো মনে আছে? হ্যাঁ, আমার বড় বোনের নাম শারমিন, তারপর আমার ভাই ওর নাম শাকিল, এরপর আমি তানজিনা, এরপর আমার ভাই সজীব, এরপর আমার বোন আলো। আলো, আচ্ছা, যখন আপনাকে কাজে দিচ্ছে তখন আপনার বয়স কত হতে পারে? আপনি কি স্কুলে যান? না, আমি তখন স্কুলে সরাসরি সরা এবিসিডি এগুলো পড়তেন না, বাড়িতে তো পড়া হইতো না, আমাদের সিচুয়েশন ওরকম ভালো ছিল না, ভাইয়া একটু পড়তো, আমার বড় ভাইয়া, বড় ভাই পড়তো, মানে সবার বড়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাবাকে দেখেছেন ওই সময়টাতে? হ্যাঁ। বাবা কি করতো? বাবা কখনো মানে ঠিক নাই, কখনো রিক্সা, কখনো ভ্যান গাড়ি, কখনো আইসক্রিম, এক এক সময় এক একটা। আচ্ছা, এগুলো নির্দিষ্ট কিছু ছিল না? ছিল না, তার মানে পরিবারে খাবার দাবারের অভাব ছিল। জি, এবং এই কারণেই মূলত হচ্ছে হলো কাজে দেয়া। জি। আচ্ছা, তো চিটাঙ্গের কথা বললো এক ভদ্র মহিলা এসে বা ভদ্রলোক এসে, তারপরে কি করলো? তারপর আমাকে ওখান থেকে ওনারা যখন ঘুরতে গেছিল তখন আমাকে সাথে করে নিয়ে আসে, নিয়ে আসার পর আমি ঘুরতে গেছিল মানে কি আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে ওনাদের একজন আত্মীয় আছে আমাদের বাড়ির পাশে,
ওখানে ওনারা বেড়াতে গিয়েছিল, তারপরে আপনাকে দেখে আপনাকে বলে আপনাকে নিয়ে আসে? জি, আমাকে নিয়ে আসে। ওই সময়টাতে আপনার বড় বোন কাজেও ছিল? জি, আমার বড় বোন কাজে ছিল। আচ্ছা, এরপর আমাকে নিয়ে আসে, আমি ওনাদের সাথে ছিলাম কয়েক মাস। থাকার পর ওনারা যে বাড়িতে ছিল ওরা ওখান থেকে বাসা চেঞ্জ করে নিছে অন্য জায়গায়। কোথায় এটা ছিল? না, এই জায়গাটা কি মনে আছে? না, এই জায়গাটা না। আচ্ছা, তারপর ওনারা বাসা চেঞ্জ করে? ওরা বাসা চেঞ্জ করে। যারা নিয়ে আসে তাদের নাম মনে আছে? হ্যাঁ, কি নাম বলেন তো? ওনারা হচ্ছিল তিন ভাই বোন, দুই ভাই এক বোন। বড় বোনের নাম হচ্ছে রাজিয়া, আর ভাইদের নাম একটু মানে মনে আসে বা নাই ওরকম আর কি। একজনের নাম বড় মানে ভাই আর কি, রুবেলও হতে পারে, শুভ, আবার ছোট ভাইয়ের নাম হৃদয় বা রিয়াস, কিন্তু আমি শিওর মানে মনে নাই। কে নিয়ে আসছে এদের মধ্যে আপনাকে? আমাকে তো ওর মা নিয়ে আসছে। মায়ের নাম কি ছিল? শাহানাজ ছিল। আচ্ছা, শাহানাজের হাজবেন্ডের নাম? হাজবেন্ডের নাম মনে নাই, তবে উনি সম্ভবত কাপড়ের ব্যবসা করতেন। আচ্ছা, তারপর ওনারা বাসা চেঞ্জ করেন চিটাগাং এ? তারপর বাসা চেঞ্জ করে তারপর একটা ফ্ল্যাটে আসে। ওখানে অনেক মানে কয়েকদিন কয়েক মাস তাও জানি না ছিলাম। থাকার পর একদিন সবজি আস মানে ভ্যান গাড়ি করে সবজি নিয়ে আসছিল, তো আমাকে আন্টি বললো যে তানজিনা তুই নিচ থেকে সবজি নিয়ে আয়, আমি পরে টাকা দিচ্ছি, আগে নিয়ে আয়। তো আমি কী করলাম মানে লিফটে করে সবজি নিয়ে বাসায় দিয়ে আসছি, তারপর ওই ভ্যান গাড়ি কী করে ওই জায়গা থেকে সরে যায়, একটা ছোট ছেলেকে পাঠায় যে টাকা নিয়ে মানে টাকা নিয়ে আসার জন্য, মানে ওনার কাছে টাকা নিয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম, আমি যখন টাকা নিয়ে আসি তখন আমি বললাম যে না, আমি টাকাটা তোমাকে দিব না, আমি সবজিওয়ালাকে দিব। হ্যাঁ, সবজিওয়ালাকেই দিব, কারণ পরে যদি আবার বলে যে টাকা দেওয়া হয় নাই, এই জন্য আমি কী করলাম ওই ছেলে বললো যে আচ্ছা ঠিক আছে চলো। পরে আমি গেলাম ওই ছেলের সাথে, টাকাটা দিয়ে যখন বাসায় আসবো তখন আর বাসায় চিনি না। ও, এইটাই ঘটনা মূলত আপনার হারিয়ে যাওয়া। আচ্ছা, হারিয়ে যাওয়ার পর কি হয়েছে সেই জায়গাটা আমি একটু যাওয়ার আগে, আপনার বাবার নামটা কি? আমার বাবার নাম কামাল। মায়ের নাম? ফাতেমা। ফাতেমা, তো আপনি হারিয়ে গেলেন চিটাগাং এ, তার মানে? হ্যাঁ, তারপর কি করলেন? তারপর আমি অনেক বাসা খুঁজি নিজে নিজে, কিন্তু বাসা খুঁজে পাইনি। এরপর অনেকক্ষণ যখন পা ব্যথা হয়ে গেছে তখন আমি একটা বাদাম গাছের নিচে বসে কান্না করি। আচ্ছা, অনেকক্ষণ বসেছিলাম যে আমি আবার হাঁটবো, পরে আমি দেখছি যে না, আমার হাঁটা সম্ভব না, আমি খুঁজতে পারবো না বাসা, তখন আমি কান্না করে দিছি। কান্না মানে চিন্তা করে দেখেন যে বাসা থেকে হারিয়েছে, ওরা নিশ্চয়ই চিন্তা করেছে যে টাকাটা নিয়ে মেয়েটা ভেঙে গেছে, এটা হতে পারে। কারণ আমাদের হিউম্যান সাইকোলজিতে আমরা অলওয়েজ নেগেটিভ জিনিসটা চিন্তা করতেই পছন্দ করি, এবং এটার একটা খুব সাইন্টিফিক ব্যাখ্যাও আছে। মানুষের পারসেপশনের জায়গাতে নেগেটিভ জিনিসের চিন্তাভাবনা প্রায় 90%-এর ওপরে, মানে পজিটিভ চিন্তা করাটা কিন্তু একটা অধ্যবসায়ের ব্যাপার, এটা চাইলেই মানুষ পারে না। আর যারা আছে তার তাকে আল্লাহ গিফট করেছে বলবো, যে না, তিনি সবসময় পজিটিভ চিন্তা করতে পছন্দ করেন, দ্যাট ইজ ট্রুলি গিফটেড বাই আল্লাহ। বাট মানুষ ইউজুয়ালি নেগেটিভ চিন্তা করতে পছন্দ করে, যে কারণে আমি কথাটা বললাম। উনি হয়তো চিন্তা করছেন যে এটা মেয়ের হাতে টাকা পড়েছে, মেয়ে গেছে গা ভেঙে কার সঙ্গে, বা একাকে হয়তো বা চলে গেছে, হতে পারে এরকম, নট শিওর, আমি জানি না। যদি পাওয়া যায় তাহলে হয়তো আল্লাহ অন্য কোনো যেটা ঘটেছে সেটা আমাদেরকে জানানোর সুযোগ দেবেন। হ্যাঁ, তারপর কী হলো? তারপর যখন কান্না করতেছিলাম তখন একটা ছেলে এসে জিজ্ঞেস করলো যে তুমি কান্না করতেছো কেন, তোমার বাড়ি কই? আমি বললাম যে অনেকক্ষণ চুপ করেছিলাম যে বলবো নাকি বলবো না, ছেলেটা আবার আমাকে নিয়ে গেলে ওই ভয়েও ছিলাম যে কথা বলবো। পরে দেখলাম ও কথা বলতে বলতে আমাকে জিজ্ঞেস করতে করতে কয়েকজন এসে জড়ো হয়েছে। পরে তারাও জিজ্ঞেস করতেছিল, মা তোমার বাসা কই, তুমি কোত্থেকে আসছো? তারপর তাদের সবাইকে বললাম যে এরকম এরকম, তো তারা বললো আচ্ছা ঠিক আছে তুমি কান্না করো না, তোমার তুমি কোন জায়গা থেকে আসছো, কোন রাস্তা দিয়ে আসছো চিনবা? আমি বললাম আমি জানি না, আমি চিনতেছি না। পরে বললো আচ্ছা ঠিক আছে তুমি চিনতেছো না, আমরা একটা রিক্সা নিচ্ছি, তুমি কোন রাস্তা দিয়ে আসছো চিনো কি না দেখো। পরে আমাকে রিক্সা নিয়ে কয়েক জায়গা দেখাইছে, কিন্তু আমি তাও বাসা চিনতে পারিনি। পরে যখন চিনতে পারিনি তখন আমাকে একটা এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। এতিমখানার নাম কি? ওটা কি চিরঙ্গি ছিল? হ্যাঁ, চট্টগ্রামেই ছিল। তারপর? তারপর ওখানে ছিলাম কয়েকদিন, কয়েক মাস ছিলাম, তার 6-7 মাস থাকার পর একবার পালাইছিলাম, ওখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, পালানোর পর আমি আবার ফিরে আসি, যে একবার সেই কাজ করতাম দেখি ভালো লাগে না, এরপর আবার চলে আসছি। চলে আসার পর ওই জায়গায় আমাকে জিজ্ঞেস করে কোত্থেকে আসছি না আসছি। পরে আমি বললাম যে এরকম এরকম জায়গায় আমি চলে গেছিলাম, আমার ভুল হয়েছে। বললো আচ্ছা, যখন আমি ছোট ছিলাম তাই আমাকে মাফ করে দিছে, কিছু বলে নাই আমাকে। ওই দিদি আমাকে অনেক ভালোবাসতো, আমরা ওনাকে দিদি বলে ডাকি, ওনাকে অনেক, উনি আমাকে অনেক ভালোবাসতো। উনি কি করছে, আমাকে জড়ায় ধরে বললো আচ্ছা ঠিক আছে এরকম ভুল আর করিস না।
তো আমি বললাম আচ্ছা দিদি। পরে আবার কয়েক মাস ছিলাম, একজন একটা মেয়ের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়, মেয়েটার নাম আমি বলতে পারবো না, তবে সেই মেয়েটার মানে আমাকে বোনের মতো যখন ভাত খাইতো, আমাদের তো ওখানে নিয়মে সব কিছু করা লাগতো, তো সবসময় আমাকে ডাকতো খাওয়ার জন্য, পড়ার জন্য, ওখানে আমাদের নিয়মে সব কিছু করা লাগে, তো সবসময় আমাকে ডাকতো। ওর সাথে ভালো সম্পর্ক হওয়াতে একদিন ওর সাথে একজনের সাথে ঝগড়া হয়, পরে আমাকে সে বলে কি, তানজিন আমি এখানে থাকবো না, তুই তো আমাকে বোনের মতো ভালোবাসিস, আমি একজনকে মা ডাকি, মানে চল আমরা দুজন সেখানে চলে যাই। আমি বললাম চলে যাব, আবার যদি দিদি রাগ করে বা বকা দেয়। পরে বলল ধুর আমাদেরকে পাবে নাকি, চল চলে যাই। তারপর ওই মেয়ের কথা শুনে আমি আবার চলে যাই। আসার পর এক বাসায় কাজ করি, মানে যাকে মা ডাকছে উনি কি করছে, আমাদেরকে এক বাসায় কাজে দিছে, কাজে দেওয়ার পর ওকে এক বাসায়, আমাকে এক বাসায়, দুজনকে আলাদা করে দিছে, তবে কাছাকাছিই দিছে। ওই বাসায় কাজে দেওয়ার পর আমি অনেক 2 বছর 1 বছরের মতো কাজ করছি ওই বাসায়, আমার সমানে 2টা মেয়ে ছিল, তো তখন মনে হয় আমার কয় বছর, 9 বছরের মতো হতে পারে, জানি না, তো ওদের আমিও তখনও ছোট ছিলাম আর কি, যথেষ্ট খেলার মতো মন ছিল, তো আমি ওদের সাথে খেলাধুলো করতাম, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতো তাদের সাথে। তারপর আমি যতটুকু কাজ করতে পারবো না অতটুকুই আমাকে কাজ দেওয়া হইতো, তারপর যখন টাকা চাইতাম তখন আমাকে বলতো টাকা দিয়ে কি করব, তারপর কাজ করতে দিত অনেক, প্রচুর কাপড় চোপড় ধুইতে দিত, তারপর খেলাধুলো ওদের সাথে অনেক সময় করতে দিত, আবার দিত না। তানজিনা আপনি এই ফ্যামিলিতেই বড় হয়েছেন নাকি এর পরেও আপনার হাত? না, এক বাস আমি ওই বাসায় বড় হইনি, 2 বছরের মতো ছিলাম, তবে অনেক কষ্ট করে ছিলাম ওই বাসায়ও। এরপর কি আপনি হাত বদল হয়েছে আরো? জি। আচ্ছা, বেশ কয়েকবার হাত বদল হয়েছে। তার কেউই আমাকে টাকা দেয়নি, আমাকে মানে এক একজন এক এক কথা বলে যে তুই কোথায় যাবি টাকা দিয়ে, তুই কি করবি, তোর তো বাবা মা নাই, তুই থাক এখানে, মেয়ের মতো বড় হবি, তোকে বিয়ে শাদি। কাজ করা তো কিন্তু কোনো পয়সা দিত না? না, কাজ করা তো সবাই কিন্তু একই কথা বলতো, কোথায় যাবি তুই, টাকার দরকার নাই, তুই এখানেই থাক। না, টাকার দরকার না ওইটা বলে না, বলে কি যে টাকা আমরা জমাচ্ছি, ওটা তোর বিয়ের জন্য, হ্যাঁ তোর বিয়ের জন্য জমাচ্ছি, তুই থাক, এরকম বেশ কয়েক বাসায় আমাকে এরকমই বলছে। কিন্তু আপনি যখন চলে আসছেন তখন দেয় না এই টাকাগুলো? চলে আস বাধ্য হয়ে পালাতে হয়েছে, কিন্তু কেউ টাকা দেয় না, চলে যাব বলে যাইতে দেয় না, টাকা চাইলে টাকা দেয় না, তাই আমাকে সব জায়গা থেকে পালাই আসতে হয়। এরকম কতগুলো জায়গা থেকে পালিয়েছেন? এরকম বেশ 2-3-4-5টা বাসার মতো তো হবেই। আচ্ছা, আপনি যে কথাগুলো আজকে এখানে বলছেন সেটা আপনার হাজবেন্ড জানেন? জি, আমার সমস্ত কিছু জানেন? জি, সমস্ত কিছু জেনে শুনে উনি আপনাকে বিয়ে করেছেন? হ্যাঁ। আচ্ছা, আমার আমার হাজবেন্ডেরও কেউ নাই, ওর বা ও 5 বছর আগে ফ্যামিলি থেকে চলে আসছে, ওর বাবা মা ওকে দেখাশোনা করে না। সেটা অন্য স্টোরি, সে জায়গায় নাই বা গেলাম, কিন্তু আপনার বাবা আপনার পরবর্তীতে কাউকে বাবা ডাকা হয়েছে বা মা ডাকা হয়েছে? না, আমি ওই যে আমার বোন মানে যাকে আমি বোন বলে চলে আসছি, তা মানে ও যাকে বাবা মা ডাকতো আমিও ঠিক তাদেরকেই ডাকছিলাম প্রথম, আর কাউকে ডাকি আর কাউকে কখনো ডাকেননি। আপনার সন্তান আছে একটা? জি। বয়স কত ওর? ওর এই তো 1 মাস 4 দিন হবে। তো আপনি আমার এই অনুষ্ঠানে আসার সুযোগ পেলেন কিভাবে, মানে কিভাবে জানলেন? আমি জানি অনেক আগে থেকে, আমি এক আমি ট্রেলার্সে কাজ করছিলাম, এর মধ্যে তো ওখানে এক ভাই আমাকে বলছিল, ফেরদৌস ভাই, তো উনি আমাকে বলছিল যে আপনার কথা বলছিল যে এরকম এরকম বাবা মা পাওয়া যায় ওখানে, খুঁজে দেয়, চলো তোমাকে নিয়ে যায়। বাবা মা পাওয়া যায় এখানে? আচ্ছা ঠিক আছে, বলছো ওনার মতো করে, সমস্যা নেই। হ্যাঁ, তো বাবা মাকে মানে খুঁজে দেয় আর কি এরকম। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, রাজি হয়েছিলাম যে আচ্ছা আমি যাব। পরে যে কোনো কারণে আমাকে ঢাকায় চলে আসতে হয় আর কি। ইনি কি কমিউনিকেশনের জন্য কাজ করেছেন না পরবর্তীতে আপনারা নিজেরা? যে ফারুক যিনি যোগাযোগ করছিলেন উনি আমার পাশের বাসার। ফারুকটাকে? মানে আমার পাশের বাসায়, আমি এখন যেখানে থাকি। আচ্ছা, পাশের বাসার উনি। উনি আমাদের সাথে যোগাযোগ করছেন আপনার হয়ে? আমার হাজবেন্ড বলছিল ওনাকে, উনি বলার পর আর কি উনি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে এটা করেছেন। হয়তো কোনো ভলান্টিয়ার সাথে যোগাযোগ করেছেন অথবা আমাদেরকে মেইল করেছেন, কি করেছেন? জি, কার সাথে যোগাযোগ করেছেন? কোনো ভলান্টিয়ারের সাথে যোগাযোগ করেছেন না মেইল করেছেন আমাদেরকে? উনি যোগাযোগ করেছে কিভাবে, উনি কিভাবে করছে সেটা আপনার সেটা আমরা ক্লিয়ার না। ঠিক আছে, ফারুকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো, যদি আপডেট ভিডিও সফল হয় ইনশাল্লাহ। তো আপনি মোটামুটি লিখে নিয়ে আসছেন এখানে, যেটা আমরা সবাইকে বলি যারা ভিকটিম এখানে আসবেন, দয়া করে লিখে নিয়ে আসবেন স্টোরিগুলো। আমি একটু পড়ে শোনাই, দেখেন কোনো কিছু বাদ গেল কিনা আপনার এই গল্পের মাঝখানে। আমি একটু চেষ্টা করছি। আমার নাম তানজিনা, আমার দেশের বাড়ি সম্ভবত ফেনী বা নোয়াখালী। আমার বাবার নাম কামাল,
পদবি মনে নেই, পদবি মনে নেই বলতে আসলে কি পদবি বোঝাইছেন আপনি? মানে কামাল সরকার, কামাল অমুক, কামাল? আচ্ছা আচ্ছা, প্রয়োজন নাই আসলে। বাবা কখনো কখনো ভ্যান চালাতো, কখনো বা রিক্সা, কখনো আইসক্রিম বিক্রি করতো। মায়ের নাম ফাতেমা। আমরা পাঁচ ভাই বোন, দুই ভাই তিন বোন, বড় বোনের নাম শারমিন, তারপরের জন তারপর ভাই, তার নাম শাকিল, এরপর আমি তানজিনা আক্তার, এরপর সজীব, তারপর আলো, বোন সবার ছোট। আমাদের বাসার সামনে একটা পুকুর ছিল, তার পাশে একটা বড়ই গাছ ছিল, তার পাশে ছিল আমাদের রান্নাঘর, ঘরের পাশে একটা কাঁঠাল গাছ ছিল। আমাদের বাসার পেছন দিক থেকে নানুর বাসায় যাওয়া যেত, নানুর বাসা আমাদের বাসার কাছেই ছিল। নানুর বাড়িতে দুইটা ঘর ছিল, বাসার সামনে পেয়ারা গাছ ছিল, পেছনে একটা পুকুর ছিল, নানা বেত বিক্রি করত। বেত বিক্রি মানে মানে বেতের ফল নাকি বেত গাছ? বেত লম্বা লম্বা বেত, বেত বিক্রি করতো। ঠিক আছে, মামা কজন ছিল মনে নেই, তবে দুজন মামাতো ভাইয়ের কথা মনে আছে। বড় ভাইয়ের নাম, বড় মামাতো ভাইয়ের নাম শহীদ, ছোট মামাতো ভাইয়ের নাম তৌহিদ। আমরা তখন ভাড়া বাসায় থাকতাম, দারিদ্রতার জন্য পরিবার থেকে আমাকে বাসায় কাজে দিয়েছিল চট্টগ্রামে, তারা আমাকে আমার নিজ বাসা থেকে নিয়ে গিয়েছিল। ওই বাসাতে কতদিন ছিলাম মনে নেই, তাদের দুই ছেলে এক মেয়ে ছিল, বড় মেয়ের নাম রাজিয়া, বড় ছেলের নাম শুভ বা রুবেল, ছোট ছেলের নাম হৃদয় বা রিয়াজ। ওই আন্টির নাম ছিল শাহনাজ, আঙ্কেলের নাম মনে নেই, আঙ্কেল সম্ভবত কাপড়ের ব্যবসা করতেন। তারা একটা ফ্ল্যাট বাসায় থাকতো, একদিন তাদের বাসার সামনে ভ্যান গাড়িতে এক লোকের কাছ থেকে সবজি কিনতে যায়, এই সবজি কিনতে যাওয়ার পরেই হচ্ছে হলো যে ঘটনা, এবং সে হারিয়ে যায়, এবং তারপর তিনি এতিমখানা বলেছেন সম্ভবত একটা এনজিও, সেই এনজিওতে আসলে ও বড় হয়, এবং তারপর সেখান থেকেও বের হয়ে এসে ওর এখন ঠিকানা হয়েছে, ওর হাজবেন্ড হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। কিছু করেন আপনি নাকি সংসার জীবন, সংসারে সময় দিতে হচ্ছে সংসার? আসলে এই বাচ্চাকে নিয়ে কিছু করারও সুযোগ নেই। আপনাকে আমি প্রশ্নটা করেছি এই কারণে, কারণ আপনি বোধহয় একটা সময় কাজও করেছেন, তাই না? কিছু আয় রোজগার করার জন্য কি করতেন, গার্মেন্টস করতেন? তাহলে টেইলার্সের কাজ করতেন। তো তানজিনা, আমরা তো ভিডিও করলাম, তাওয়াক্কাল তো আল্লাহ, হ্যাঁ এটুকুই আমরা করতে পারি, সবাই মিলে হয়তো শেয়ার করবেন, চেষ্টাটুকু করবেন। মাকে দেখলে চিনবেন, বাবাকে দেখলে চিনবেন, ভাই বোনদেরকে দেখলে মনে আছে চেহারা কারো? দেখলে চিনতে পারি, কিন্তু কারো চেহারা মনে নাই। আচ্ছা, এই প্রশ্নটা করা বোকাম, এটা নিয়ে আমাকে অনেকে বকাও দেয় যে আসলে কেন আমি এই প্রশ্নটা করি, তারপরেও আমি এটা করি, করার পেছনে কারণ আছে, সেটারও ব্যাখ্যা অনেকে দেন ওখানে। আপনি নিজে থেকে যদি আজকে এটা না জানতেন, আপনি নিজে থেকে কখনো চেষ্টা করেছেন বাবা মাকে খোঁজার জন্য, বা কেনই বা আসলেন আজকের এই ভিডিওতে? আমি চেষ্টা করতে, মানে আমি তো নিজে কিছু করতে পারবো না, তো আমাকে অনেকজন বলছে যে আমার বাবা মাকে খুঁজে দিবে, আমার বাবা মার, মানে অনেকে আমাকে বলছে তোর বাবা মাকে আমি খুঁজে দিব, এটা কর ওইটা কর সেটা কর, আমাকে জন্ম নিবন্ধন আনতে বলছিল, মানে বানাইতে বলছে। আমি বললাম আমার তো জন্ম নিবন্ধন বানানো সম্ভব না, আচ্ছা আমাকে আমাকে যারা পাইছে তারা আমার জন্য একটা জন্ম নিবন্ধন করছে, আমি দেখি ওটা আনতে দিয়ে কিভাবে খুঁজে দিবে, মানে এটা নাকি লাগে খুঁজতে হলে? হ্যাঁ জানি না, এটা আমাকে আনতে বলছে, ছোটবেলার ছবি আছে কিনা জিজ্ঞেস করছে। পরে আমি কি করলাম, ওই এতিমখানায় গিয়ে ছবি নিয়ে আসছি, জন্ম নিবন্ধন নিয়ে আসছি। ওই এতিমখানার কাগজে আপনার কি, আপনার পরিচয় লেখা ছিল ওখানে? না, এর চেয়ে বেশি কিছু ছিল যা আপনি বলছেন? আমি কিছু বলিনি, আমাকে বলছে যে জন্ম নিবন্ধন লাগবে, ছোটবেলার ছবিটা লাগবে, আমি এগুলো নিয়ে আসছি। আচ্ছা, বেশ, মানে আপনি চেষ্টা করেছেন, আপনি চেষ্টা করেছেন। জি, এমনিতে যখন মনে হয়, মানে মায়ের কথা মনে হয়, বাবার কথা মনে হয়, সবার তো একটা পরিবার আছে, সবাই আনন্দ উৎসব শেয়ার করে, ভাগাভাগি করে, আপনি কি করেন? আমার কষ্ট লাগে অনেক, অনেক সময় দেখা যায় আমি একা একা কান্না করি, বাবা মাকে পেতে যাই, সবাই বাবা মাকে জড়ায় ধরে, তারপর মানে ঈদের দিনও বাবা মার সাথে কথা বলে, মানে সবাই তো বাবা মাকে পেতে চায়, আমিও চাইতাম যে আমার বাবা মা থাক, মাঝে মধ্যে দুঃখের সুখের কথা বলি, অনেক সময় সুযোগটা কখনো হয় কাছে যাই থাকি, তারাও আমার কাছে আসুক, আমিও চাইছি। আপনার হাজবেন্ড এগুলো জানেন, মানে আপনার হাজবেন্ড এখানে কোনো কোম্পানি দেন আপনাকে, বলেন যে না ঠিক আছে আমি তো আছি? আমার হাজবেন্ড বলে এরকম, আলহামদুলিল্লাহ জানাই আমার বাবা মা, তোমার বাবা মা সবসময় বলে, মানে মায়ের সাথে একটু একটু কথা বলি। তানজিনা, আমাদের সব ভিডিও সফল হয় না, হ্যাঁ আমাদের সফলতার সংখ্যা যদি আমি বলি, ধরেন একশোতে হয়তো 60টা বা 65টা, হ্যাঁ তবে কাকে আল্লাহ কবুল করেন আমরা জানি না, আমরা সবাইকে সমান গুরুত্ব দিয়ে এখানে প্রচার করার চেষ্টা করি, তাওয়াক্কাল তো আল্লাহ, বাকিটুকু আল্লাহর হাতে, আপনি আল্লাহকে বেশি বেশি করে বলেন, ঠিক আছে? এটাই শুধু বলার আছে আপনার জন্য। আর আপনি এখানে এসছেন আসার আশা বা পাঠাতে কেউ কোনো ধরনের কোনো পয়সা নেওয়া আপনার কাছ থেকে, বা কোনো ধরনের কোনো চাওয়া, অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক, কেউ কোনো ধরনের কোনো কিছু করেছে? আপনি চাইলে বলতে পারেন। না না, এরকম কেউ কিছু করেনি। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই যে প্রশ্নগুলো আমি করি সেগুলো অফ এয়ারে করলেও হয়, কিন্তু অন এয়ারে করার গুরুত্বটা এটাই, যাতে করে মানুষ সচেতন হয়। আপনারা সবাই এই ভিডিওটাকে গুরুত্ব দিয়ে শেয়ার করবেন, এবং আমার বলতে ইচ্ছা করে বারবারই যে সেদিন কবে আসবে যেদিন আমার বেসিক ভিডিওর অন এভারেজ শেয়ার দাঁড়াবে
1 লাখ ইনশাআল্লাহ নিশ্চয়ই আসবে। শেয়ার করুন, ভালো একটা সংবাদ নিয়ে আমরা যেন ফিরে আসতে পারি। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।